বাগেরহাটের মোল্লাহাটে পূর্ব শত্রুতার জেরে হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে বলে উল্লেখ করে ওই মামলা হতে অব্যাহতি পাওয়া সহ বাদী ও সাক্ষীদের শাস্তির দাবিতে বিবাদী পক্ষ কর্তৃক সংবাদ সম্মেলন করা হয়েছে। বিস্তারিত দেখুন মোল্লাহাট নিজস্ব প্রতিনিধি এম মোফিজুর রহমানের তথ্যচিত্রে। শনিবার দুপুরে প্রেস ক্লাব মোল্লাহাটের সভাকক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও প্রশ্নোত্তরে বিবাদী পক্ষের মোহাম্মদ ইসমাইল শেখ সহ কয়েকজন জানান, উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাদ পরিবহনের চাপে একটি নসিমন উল্টে দুর্ঘটনা ঘটে। ওই নসিমনে থাকা তিনটি বাসুর ও একটি গাভী সহ চালক ও গরুর মালিক পক্ষের তিনজন জখম হয়। প্রকৃত ওই দুর্ঘটনাকে আড়াল করে স্থানীয় পূর্ব শত্রুতার জেরে নতুন ঘোষগাতি গ্রামের আব্বুল মুন্সি প্রতিপক্ষের 11 জনের নামে নভেম্বর 5 তারিখে বাগেরহাট আদালতে হত্যা চেষ্টা সহ বিভিন্ন ধারায় হয়রানিমূলক মিথ্যা মামলার আর্জি দাখিল করেন। পরবর্তীতে আদালতের আদেশে গত 25 নভেম্বর মোল্লাহাট থানায় হয়রানিমূলক ওই মামলা রেকর্ড হয়। ওই মামলা হতে অব্যাহতি সহ যথাযথ তদন্তের মাধ্যমে সত্যতা উদ্ঘাটন ও বিবাদীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন বিবাদীরা। নসিমন চালক নতুন ঘোষগাতি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম মোল্লা জানান, আগস্টের 10 তারিখে রাত আনুমানিক 8টার দিকে জয়ডিহি হতে শোলাবাড়িয়ার উদ্দেশ্যে সে তিনটি বাছুর একটি গাভী গরু সহ মালিক ইসা মোল্লা, তার ছেলে সুমন মোল্লা এবং আত্মীয় শিমুল ফকিরকে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে দেড়বোয়ালিয়া এলাকায় মহাসড়কে ইমাদ পরিবহনের চাপে নসিমন উল্টে তারা সকলে জখমী হন। ওই ঘটনায় তিনি মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মালিকরা খুলনায় চিকিৎসা গ্রহণ করেন। মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফ আমিনুল ইসলাম জানান, আগস্টের 10 তারিখে রাতে নসিমন দুর্ঘটনার খবর পেয়ে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যায় এবং সড়কের যান চলাচলের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করেন। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, যথাযথ তদন্তের মাধ্যমে আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করা হবে। গত 10/8/2024 ইংরেজি তারিখে মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে আনুমানিক রাত 8 ঘটিকার সময় দ্রুত গতিতে একটা ইমাদ পরিবহন গরু ভর্তি একটা নসিমনকে চাপ দেয়। তাতে নসিমন উল্টে যায় এবং নসিমনে থাকা চালক সহ 4 জন এবং 3টি গরু প্রচণ্ড জখম হয়। চালক মোহাম্মদ রফিকুল ইসলামকে মোল্লাহাট হাসপাতালে ভর্তি করা হয় এবং গরুর মালিক ইসা মোল্লা, সুমন মোল্লা, শিমুল ফকির খুলনা হেলথ কেয়ার ক্লিনিকে ভর্তি হয় এবং সেখানে 10 দিন চিকিৎসা নেওয়ার পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শোলাবাড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করছিলাম। দেড়বোয়ালিয়া পাম্পের একটু আগে সাগর পাম্পের পাশে ওইখানে দ্রুতগামী একটা ইমাদ গাড়ি বেপরোয়াভাবে আসছিল, তখন ওই গাড়িটা চাপ দেওয়ায় বিশ্ব রোডের পরে ছিল বালি, ওই চাপ দিলে আমি ওই পাশে সরে যাওয়ার সময় বালির পরে একটা ফাঁকা যে আমার গাড়িটা উল্টে যায়। তখন ওই জায়গায় থেকে ইসামুল্লার জামাই ও তার ছেলে এরা গুরুতর আহত হয়, আমিও আহত। ওরা আসে মোল্লাহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে, ওদেরকে ওইখানে রাখে নাই, ওরা চলে গেল খুলনায়। আমি ওইখানে থেকে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে পরে বাড়ি থেকে বাসায় দিয়ে চিকিৎসা নিয়েছি। এই নিয়ে যে সংবাদ সম্মেলন হলো এতে আমার এতটুকু জানা যে এর বাইরে যদি কিছু হয় মামলা দাঙ্গা যেটাই হয়েছে এগুলো আমার জানা নেই, যদি কিছু হয় তাহলে ওটা মিথ্যা।